আদিবাসীদের কাছ থেকে তাদেরই জমি রেকর্ড করে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ উঠল এক ভুয়ো মুহুরের বিরুদ্ধে। এমনকি রাতের অন্ধকারে অন্য এক ব্যক্তির জমি আদিবাসীদের নামে রেকর্ড করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের সাদলিচক গ্রাম পঞ্চায়েতের সূর্যাপুরা এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। একবার 6,000 দিয়েছি আর একবার 6,000, তারপরে 18,000। কি কারণে দিয়েছিলেন টাকাটা? রেকর্ড করার লেগে। রেকর্ড করার জন্য? ও কি করে পিন্টু? কি করে মুহরিল? মুহরিল? হ্যাঁ। আচ্ছা, পিন্টু বারে বারে যায় খতিয়ান গোলা লিয়া শোনো, বলছে যে আমি মানে মুহরিল, আমাকে গোটখনে পাঠালছ যার যার নামে রেকর্ড নাই, পুরানা গোলা দেন কাগজ পাতর, তোমার স্বামীর নামে তোমার ভৈসুর নামে আমি রেকর্ড করে তোমাকে দিব, না তো জমিটা চলে যাবে, এখন মানে সার্ভে আসবে তো কি দেখাবি। আচ্ছা, তার জন্য আমি বলছি আমার তো স্বামী গুলা নাই, ভৈসুর গুলা সব মারা গেছে, তো কি করা যাবে? ওই তো আমার ভর্তি যাবো, আমার কাছে কাগজ পাতর ছিল না, ভতিজার বউর কাছে ছিল, আমার বড় ভৈসুর রাখা ছিল, তার জন্য এই বউকে বললাম বহু আমার কাছে তো নাই, এরা বলছে যে এই কাগজ পাতর ঠিক করবে, বলে মুহুরি আদালতের মুহুরি কহে আসছে, তো ভালো না মন্দ আছে কোথায় বাড়ি, তো বলছে অর্জুনা আমি জমির কাগজ গেলা আছে তো সবাই মানে এটা জমা করছে, তুমি কি করছে? আছে তো আমার করেছে আছে বলে, তখন ওইটা কাগজ লেখা পড়ি করে জমা দিলাম, তখন এখন ভুল, আর বলছে না অরিজিনাল আছে। হ্যাঁ ঠিক আছে, টাকা নিয়ে গেলি তো অরিজিনাল দিতি, তিন হাজার কাগজ আমাকে দিল, আর পরের জমি আমার স্বামীর নাম উঠিয়ে দিয়েছে, মাথা মাথা ফাটবে না? হ্যাঁ, আমার স্বামীর আমার শ্বশুরের নাম দেয়নি বিটার না কাছে, মানে কাগজপত্র নিয়ে আনলে তো বলছে সব এগুলা দলিল সব জাল। জাল দলিল কে করেছে? ওই অরিজিনাল লগেনের ও পিন্টু পিন্টু কি পিন্টু 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 মন্ডল। আচ্ছা, ও কি করে? ও আমাদের কাছে যাই বলছে যে আমি মোহরিলি কাজ করছি। আচ্ছা, আমি মোহরিলির কাছে যার যার দলিল আছে তো আমাকে দাও, আমি নতুন কম্পিউটার থেকে আমি আপনাদেরকে দলিল দিব, নামটা ভুল। তারপরে ও বলছে যে মানে আমাদের কাছে কাগজ নিয়ে নিয়েছে, কাগজ নিয়ে তো আগে বললে যে মানে টাকা পয়সা লাগবে না, পরে কাগজ যখন হাতে করে নিয়েছে তখন মানে বলছে যে না কাকু কাকুর সম্পত্তি হয়ে বলছে না কাকু তোমাকে এখন আগামী 10,000 টাকা লাগবে। আচ্ছা, তারপরে কত টাকা দিয়েছিলেন? 10,000 টাকা যখন দিলাম, তারপরে দুদিন পরে বলছে যে না অমুক বাবুকে 10,000 টাকা দিতে হবে, মানে অফিসারদেরকে। হ্যাঁ, অফিসারদেরকে। আচ্ছা, এইরকম করে করে মানে তিন চারবার করে মানে 65,000 টাকা মানে আমি পিন্টুকে আমি দিয়ে 65,000 টাকা দিয়েছেন পিন্টুকে? 65,000 আমি দিলাম। অভিযুক্ত মুহুরির বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানা এবং হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ভূমি সংস্কার দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত মুহুরি পলাতক। জানা যায় হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের অর্জুনা এলাকার বাসিন্দা পিন্টু মণ্ডল নামে এক যুবক সূর্যাপুরা গ্রামের ছাকরাম হেমরম লক্ষ্মী মাঞ্জি ভুজু মুর্মু সহ বেশ কয়েকজন আদিবাসীর কাছ থেকে মুহুরির পরিচয় দিয়ে তাদের জমির দলিল সংগ্রহ করে বলে অভিযোগ। আমাদের 1 নম্বর 2 নম্বর আমি 2 নম্বর সম্পাদক আছি, আমার নাম এমডি ফিরোজ খান, আমার লোক ক্লার্কে আমার রিজিস্ট্রেশন বা আমাদের কমিটির মধ্যে ওই ব্যক্তিটি নয়, আর আমি চেনিও না জানিও না, আর ভুয়ো করেছে কী করেছে সেটা আইনত ব্যবস্থা আইসি সাহেব নিতে পারেন, সে আমাদের সমিতিতে নয়, আর আমাদের ছেলেটাকে আদৌ আমাদের অফিসে আমরা দেখতে পাই না, আর আমাদের কাছে কাজও করে না, আর আমাদের লোক ক্লার্কের কোনো লাইসেন্স না ও কিছু না, ওই ব্যবস্থাগুলো যে জাল পরচা করেছে ও নকল করেছে যা করেছে সে প্রশাসনের ব্যবস্থা করে তদন্ত করে দেখুক, কিন্তু আমাদের সমিতিতে ওই ছেলে নয়, 1 নম্বরে নয়, 2 নম্বরে নয়। এ ব্যাপারে মুহুরি পরিচয় দেওয়া যুবক পিন্টু মণ্ডল তাদের কাছ থেকে লক্ষাধিক টাকা নেয় জমি রেকর্ড করে দেবে বলে।
পরে তারা খোঁজ নিয়ে দেখেন পিন্টু মণ্ডল ভূমি সংস্কার দপ্তরে মুহুরি নয়। অভিযোগ পেয়ে ভূমি সংস্কার দপ্তর তদন্ত শুরু করেছে। হরিশ্চন্দ্রপুর থানার আইসি জানান অভিযোগ জমা পড়েছে, তদন্ত শুরু হয়েছে। আমাদের কাছে অভিযোগটা এসেছে যে ওনারা দুয়ারা সরকারের ক্যাম্পে কিছু কেস জমা করেছিলেন একটা ওয়ারিস ভাঙার জন্য। আমরা ঠিক করে জানতে পারি সেই ওয়ারিসটা অন্য একজন, তখন ওনাদেরকে ডাকা হয়। ডাকার পর ওনার যে কাগজপত্রগুলো দেখান, সেই কাগজপত্রগুলো দেখা যাচ্ছে জমিটাগুলোই আদিবাসী ব্যক্তি না, জমিটা অন্য একজন ব্যক্তি। কিন্তু কাগজ কলম যেটা ওদেরকে বানিয়ে দেওয়া হয়েছে, যে কাগজ কলম ওদের কাছে আছে, যে কাগজ আছে ওদের কাছে, পর্চা বা খুঁটিয়ান্ত যেটা আছে ওনার কাছে, সেইটা দেখা যাচ্ছে সম্পূর্ণরূপে জাল জাল এবং সম্পূর্ণরূপে সেটা এডিটিং করা হয়েছে। এমনকি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। ওনারা অভিযোগ করেছেন যে কোনো এক ব্যক্তি সেটা এটা করে দিয়েছে, তার বিরুদ্ধে ওনাদের কাছে আমরা অভিযোগ জানিয়েছিলাম যে আমাদের অফিসে সেটা বিস্তৃতভাবে জানাতে। পরবর্তীতে জানা যায় যে একজন না, বেশ কয়েকজন এই ব্যাপারে ভুক্তভোগী। সাহেব আরেকটা অনেকজনের হয়েছে এরকম একটা, সাহেব আরেকটা অভিযোগ উঠছে যে রাতারাতি রেকর্ড অন্যজনের নামে চলে যাচ্ছে, এটা কেমন করে সম্ভব? সাহেব এই যে দালাল চক্র চলছে বিএলআর দফতরের ওখানে, এত দালাল চক্রে বারবার অভিযোগ উঠে আছে, এর আগেও সংবাদ মাধ্যমে বিভিন্ন সময় দেখা গেছে, তো কি ব্যবস্থা নেবেন আপনারা? আমাদের কাছে ওদের নির্দেশিকা আছে, ম্যাডামের নির্দেশিকা আছে, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার গেছে, দালালরা মুক্ত করছে, যেন বাংলা সহায়তা কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে, সেইখানে গিয়ে মানুষকে জমি সংক্রান্ত যাবতীয় আবেদন করার জন্য, খাজনা দেওয়ার জন্য, সমস্ত কিছু করার জন্য বাংলা সহায়তা কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। আমরা মানুষকে এন্টারটেন করছি বারংবার যে তারা যেন সরকারি পরিষেবা কেন্দ্র যেখানে আছে সেখানে যান, বাইরে কোনো দালাল বা কোনো মুহুরির কাছে যেন তারা না যান। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।